প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা আদর্শ কলেজের অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী যে কোভিড-19 পরিস্থিতি, এর কারণে আমাদের অনলাইন ক্লাসের সাহায্য নিতে হচ্ছে। নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য আজকে আমাদের ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এর প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা অন্যান্যবার নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সামনে পাই, তাদের উপস্থিতিতে আমাদের প্রথম পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত। কিন্তু এবারের বৈশ্বিক পরিস্থিতি যে অবস্থায়, সে কারণে আমরা সরাসরি শিক্ষার্থীদের সাক্ষাৎ পাচ্ছি না, তাদের সাথে আমাদের সরাসরি পরিচয় ঘটছে না। এই পরিস্থিতির উত্তরণ ঘটলে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, পরিচয় হবে। তো ততদিন পর্যন্ত আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করব। আমরা হিসাব বিজ্ঞান আমাদের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য একটি কম্পালসারি বিষয়, আবশ্যিক বিষয়। এখানে আমাদের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যেমন ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে, তেমনি অন্য শাখা থেকেও শিক্ষার্থীরা এখানে এসেছে। অন্য বিভাগ বা শাখা থেকে আসা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়টি একটু নতুন লাগবে। সেজন্য শুরু থেকে আমরা যখন অঙ্ক শুরু করব, তার আগে আমরা যে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল ক্লাসগুলো নিব, এগুলো যদি তোমরা অনুধাবন করো, এগুলো যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের এই বিষয়টি সম্পর্কে বোঝার ক্ষেত্রে, অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিগুলো ভালো হবে। এবং নতুন বিষয় হিসেবে যে কোনো বিষয়ে আমরা যখন পড়তে চাই, আমরা তখন জানতে চাই যে এই বিষয়টি কি, এটি কেন, এটির উপকারিতা কি, এটার দরকার কি, এটা কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আমরা তাত্ত্বিক ক্লাসে আলোচনা করি। তো শুরুর ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ে কথা বলতে গেলে আমরা প্রথমেই জানতে চাই যে হিসাব বিষয়টি। হিসাব মানুষের ব্যক্তিগত, পারিবারিক, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক জীবন ব্যবস্থার সাথে জড়িত, অর্থাৎ এই প্রতিটি ক্ষেত্রে হিসাবের উপস্থিতি রয়ে গেছে। আমাদের অনেকের মনে হতে পারে যে হিসাব বিজ্ঞান বিষয় হিসেবে হয়তো নতুন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আমরা বলি যে মানব সভ্যতা যতদিনের পুরাতন, হিসাব বিজ্ঞান ততদিনের পুরাতন। হয়তো সে সময় হিসাবের সংরক্ষণের ধরনটা আজকের মতো আধুনিক ছিল না, বৈজ্ঞানিক ছিল না, কিন্তু হিসাব ছিল। তাহলে আমরা যেহেতু বলছি যে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে টাকা পয়সা লেনদেন ঘটে, যেখানেই টাকা পয়সা লেনদেন ঘটবে সেখানেই হিসাবের প্রয়োজন, হিসাব সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা শুরুর দিকের যে কথা বলছিলাম যে মানুষ যখন সভ্যতার আলোয় উদ্ভাসিত হয়নি, অর্থাৎ আদিকালে, তখন মানুষ গুহায় বসবাস করত, তারা ঘরবাড়ি তৈরি করাও শেখেনি, সে সময় মানুষ চাষাবাদও শেখেনি, তারা বন জঙ্গলে শিকার করত, বনের গাছপালা ফল ফলা দিয়ে এগুলো ভক্ষণ করত। এই যে তাদের শিকার, এগুলো নিয়ে তারা গুহার গায়ে দাঁত কেটে হিসাব সংরক্ষণ করত। এরপরে যখন দ্রব্য বিনিময় হলো, অর্থাৎ একজন চাল উৎপাদন করলে আরেকজন ডাল উৎপাদন করে,
চালের বিনিময়ে ডাল নিল, ডালের বিনিময়ে চাল নিল, এটার একটা হিসাব রাখতে হয়। এই দ্রব্য বিনিময়ের কথা যখন হলো সেইটার একটা হিসাব রাখতে হলো। এরপরে যখন মুদ্রার প্রচলন হলো তখন কাগজপত্রে হিসাব সংরক্ষণের প্রয়োজন। তাহলে এর ধারাবাহিকতায় আমাদের আজকের যে হিসাব বিজ্ঞান, এটাকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞান। এক সময় ছিল একতরফা দাখিলা পদ্ধতির হিসাব বিজ্ঞান, সেটাকে আমরা বলতাম অবৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা। পরবর্তীতে 1494 সালে একজন গণিত শাস্ত্রবিদ ইতালির লুকা ডি প্যাসিলিও, তিনি যখন দুতরফা গণিত শাস্ত্রবিদ তার একটি বইয়ে সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিক প্রপোর্শনের প্রপোর্শনালিটা এই বইয়ের একটা অধ্যায়ে দুতরফা দাখিলা করে তিনি তার প্রকাশনায় এই বিষয়ের উপরে বিশদ যখন লিখলেন তখন এখান থেকেই আধুনিক পদ্ধতির বা বৈজ্ঞানিক পদ্ধতির হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হল। তাহলে তখন থেকে আমরা বলছি যে অর্থ বা অর্থ দ্বারা পরিমাপ করা যায় এরকম লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের আওতায় কাজ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সমস্ত বিষয় হিসাব বিজ্ঞান ধারণ করে। হিসাব বিজ্ঞান কি ধারণ করে? শুধুমাত্র টাকা বা টাকা দ্বারা পরিমাপ করা যায় এরকম কার্য। তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলি যে অর্থ বা অর্থ দ্বারা পরিমাপ করা যায় এমন লেনদেনের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বিশ্লেষণকরণ ও ব্যাখ্যাকরণের বৈজ্ঞানিক কার্যক্রমকে আমরা হিসাব বিজ্ঞান বলি। তাহলে এই যে আমরা বলছি লেনদেন, তাহলে লেনদেনটা কি হবে? সূত্র হচ্ছে যে টাকায় এটা অর্থে বা টাকায় এটাকে প্রকাশ করা যায় যে আমি 100 টাকার একটা বই কিনলাম বা 5 টাকার কলম কিনলাম, এটা কি আমি টাকা দিয়ে পরিমাপ করতে পারলাম, তাহলে এটা হিসাবভুক্ত হবে। কিন্তু টাকা জড়িত নাই এরকম কোনো ঘটনা বা লেনদেন হিসাবের আওতায় আসবে। এরপরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে লেনদেনগুলোকে আমরা হিসাবের খাতায় লিখব, তাহলে এটা লিপিবদ্ধকরণ, সেটা জাবেদার মাধ্যমে আমরা লিখব। শ্রেণীবদ্ধকরণ করব আমরা খতিয়ানের মাধ্যমে, সংক্ষিপ্ত করব রেওয়ামিলের মাধ্যমে, তারপরে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা নানান রকম বিবরণী মাধ্যমে তৈরি করব। এগুলো যার যার মতন করে করলে হয় না, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সারা বিশ্বব্যাপী একই রকমভাবে চলে, যে কারণে আমরা বলি যে পৃথিবীব্যাপী হিসাব বিজ্ঞানের ভাষা এক। অর্থাৎ আমাদের বাংলাদেশে আমরা যে হিসাব যে পদ্ধতিতে সংরক্ষণ করব, ভারতেও সেই পদ্ধতিতে সংরক্ষিত হবে, ইংল্যান্ডেও সেই পদ্ধতিতে হবে, আমেরিকাও সেই পদ্ধতিতে হবে, যে কোনো দেশের মানুষ যে কোনো দেশের হিসাব দেখলে বুঝতে পারবে। এই জন্যই একটা বৈজ্ঞানিক পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং বা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ হয় সারা বিশ্বব্যাপী। এখন আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দেখলাম, দেখার পরে আমরা একটু জানতে চাই যে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যটা কি। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আমরা বলছি যে প্রথমে আলোচনায় যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিটা ক্ষেত্রে হিসাবের উপস্থিতি রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা এই সমাজেরই একটা কাজে লাগা জিনিস। তাহলে এটাকে আমরা প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি এটা একটা সামাজিক বিষয়। এক নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম সামাজিক বিজ্ঞান, যেহেতু এটা আমাদের সমাজেরই বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা পেশাগত প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠানের লেনদেনগুলো হিসাবগুলো সংরক্ষণ করে।
অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠানের যারা আমাদের সমাজে বিদ্যমান তাদের আর্থিক বিষয় সংক্রান্ত কাজগুলো বৈজ্ঞানিক দিতে পারে। এটা আমাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলছি যে হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয় তাহলে একই সাথে একটা বিষয়কে আমরা বলছি কলা এবং বিজ্ঞান। তাহলে একটা সুনির্দিষ্ট পন্থা এবং পদ্ধতিতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় কারবারের আর্থিক কর্মকাণ্ডকে বা লেনদেনকে, সেজন্য এটাকে আমরা বলছি একটা বিজ্ঞান। আর কলা বলছি কেন, কারণ আমরা বলছি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রসূত জ্ঞানের মাধ্যমে এই বিষয়টির চর্চা হচ্ছে, তাহলে অভিজ্ঞতার আলোকে আমরা সঠিক পদ্ধতি এবং কলা কৌশল আয়ত্ত করছি, এটাকে আমরা একটা আর্ট বা কলা হিসেবে বিবেচনা করছি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া, অর্থাৎ আমরা বলছি যে লেনদেন সংগঠিত হবার সাথে সাথে এটাকে আমরা চিহ্নিত করি, লেনদেনটাকে চিহ্নিত করে এর পরিমাপ করি, শ্রেণীবিন্যাস করি, তাহলে এগুলো এক একটা প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এটা একটা হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে টাকার অঙ্কে পরিমাপ। তাহলে আমরা প্রথমেই সংজ্ঞা প্রসঙ্গে বলছিলাম যে আমাদের হিসাব বিজ্ঞানের লেনদেন গুলোর অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হয়। অর্থাৎ আমরা একটা খাতা কিনলাম, একটা কলম কিনলাম, একটা পেস্ট কিনলাম, তেল কিনলাম, সবজি কিনলাম, যাই কিনি, এটা টাকার অঙ্কে প্রকাশ হতে হয় যে এত টাকার জিনিস। তাহলে টাকা দ্বারা পরিমাপ করা একটা অন্যতম শর্ত বা বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞান। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত। হিসাব বিজ্ঞানকে আমরা বলছি যে ডাবল এন্ট্রি সিস্টেম, মানে দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ দুইটা সত্তার মধ্যে থাকবে। আমি যখন কোনো জিনিস ক্রয় করব তখন ক্রেতা এবং বিক্রেতা, তাহলে প্রত্যেকটা লেনদেনের সাথে দুটা পক্ষ অথবা দুটো হিসাব জড়িত থাকবে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। একজন হবে দাতা এবং আরেকজন হবে গ্রহীতা। দাতা এবং গ্রহীতাকে আমরা ডেবিট এবং ক্রেডিট নামে প্রকাশ করছি। ৬ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি ব্যবস্থাপনার হাতিয়ার। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে তথ্য, এই তথ্য উপাত্ত আমরা সরবরাহ করি কাকে, আমাদের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, তারা এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করে, বর্তমান কার্যক্রমকে তারা অনুসরণ করে। ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে হিসাব বিজ্ঞান স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ। আমি একটি কলম যদি নগদে ৫ টাকা দিয়ে কিনি তাহলে এটা একটা লেনদেন, আর যদি বাকিতে কিনি এটাও একটা লেনদেন, আবার বাকির টাকা যখন পরিশোধ করবো সেটা আরেকটা। তাহলে বাকির টাকা দিয়ে বাকিতে যখন কিনবো শুধু কেনা দিয়েই এর লেনদেনটা শেষ হবে না, এই ঘটনাটা, অর্থাৎ কেনার ঘটনাটা একটা হবে, মূল্য পরিশোধের ঘটনা আরেকটা হবে। তাহলে প্রতিটা লেনদেন এভাবে স্বয়ংসম্পূর্ণ, তারা ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষিত হয়ে দ্বৈত সত্তায় লিপিবদ্ধ। তাহলে আমরা আজকের ক্লাসে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে আবারও
ধন্যবাদ জানাই। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং এর সাথে তোমাদের পাঠ্য বইগুলো মিলিয়ে পড়াশোনা করবে। আবারও সবাইকে শুভেচ্ছা।